বাল্য বিবাহক লৈ কঠোর মুখ্যমন্ত্রী। দুপুরের শিরোনামে স্বাগত। স্টুডিওত মই পাপৰি আৰু আজিৰ দিনটোৰ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে যে আজি বাল্য বিবাহক লৈ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে, তেওঁ কঠোৰ প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে। মুছলিম বিবাহ আইন খাৰিজক লৈ সদনত এক হুলস্থুলীয়া পৰিৱেশৰ সৃষ্টি হয়। পাঁচ ছয় বছৰৰ ছোৱালীক বিবাহ হবলৈ নিদিওঁ বুলি সদনত প্ৰকাশ কৰিলে মুখ্যমন্ত্ৰীয়ে। এ আই ডি এফৰ বিধায়কে বিৰোধ কৰাত কম বয়সীয়া ছোৱালীক লৈ আপোনালোকে ব্যৱসায় কৰিব নোৱাৰিব বুলি হুংকাৰ দিলে মুখ্যমন্ত্ৰীয়ে। 2026ৰ পূৰ্বে বাল্য বিবাহৰ দোকান বন্ধ কৰি আৰু হুংকাৰ দিলে মুখ্যমন্ত্ৰীয়ে। আজি সদনত এক হুলস্থুলীয়া পৰিৱেশৰ সৃষ্টি হয়। প্ৰথম অৱস্থাত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে তেওঁ সঠিকভাৱে উত্তৰ দিবলৈ তেওঁ চেষ্টা কৰি থকাৰ সময়তে যিহেতু তেওঁক এক হুলস্থুল এটা পৰিৱেশৰ সৃষ্টি কৰা হয় বা তাত প্ৰশ্ন তেওঁক তেনেধৰণে সোধা হয় আৰু এটা সময়ত তেওঁ এনেধৰণে খঙত অগ্নিশৰ্মা হৈ পৰে আৰু আক্ৰমণাত্মক হৈ পৰে। তেওঁ কয় যে মই জীয়াই থকালৈকে মই পাঁচ ছয় বছৰীয়া মুছলিম ছোৱালীক বিয়া হবলৈ নিদিওঁ। এতিয়া মই এটাই কথা কৈছো, মই থিয় হোৱাৰ কাৰণটো জানিবলৈ পাই মই এটা শব্দতে মই ক'ব খুজিছো, যাতে আপোনালোক থিয় হ'ব নালাগে। এই আইনখন আমি কিয় বাতিল কৰিছো? এই আইনখনত ছয় বছৰ পাঁচ বছৰৰ ল'ৰা ছোৱালীৰো মেৰেজ ৰেজিষ্টাৰ কৰাৰ প্ৰভিজন আপোনালোকে যদি এজনে এনেকুৱা ড্ৰেকোনিয়ান এক্ট এখনক যদি সমৰ্থন কৰি আপোনালোকে কব খুজিছে, আপোনালোকে কওক, আপোনালোকে কওক না। আরে অলপ বাচ্চার কারণে ভাবক, পাঁচ ছয় বছরের ছোৱালীর বিয়া এখন অসমত মই করিব নিদিও। আপনাদের জি করক, আপ লোক সুন লিজিয়ে, আসাম মে চাইল ম্যারেজ নহীঁ হোনে দুঙ্গা জব তক মে জিন্দা হুঁ, হম হোনে নহীঁ দুঙ্গা জব তক, আরে বহক না, জব তক হিমন্ত বিশ্ব শর্মা জিন্দা হে, জব তক আসাম মে চাইল ম্যারেজ। আপনাদের বহক মুসলমান সমাজের বাচ্চা বাচ্চা লড়া ছোৱালীক লৈ আপোনালোক বিজনেস করব দিয়া নহব, এটা আপনাদের বুঝি লোক, আপনাদের বুঝি লোক, আপনাদের আপনাদের সংশোধন করব পারিলে হয় এই আইনখন স্যার সংশোধন করার আজি কংগ্রেস এইট আর টেন এমেন্ডমেন্ট করব পারিলে হয় স্যার, এইট আর টেন এমেন্ডমেন্ট করে লফুল গার্জিয়ান ক্যান মেক অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন ম্যারেজ। আৰু এইফালে মুছলিম বিবাহ আইনৰ বিৰোধিতাৰে সদনৰ বাহিৰত প্ৰতিবাদ বিৰোধীৰ গান্ধীৰ প্ৰতিমূৰ্তিৰ তলত বহি প্ৰতিবাদ এ আই ডি এফৰ বিধায়কৰ। মুছলিম বিবাহ আইন খাৰিজৰ সিদ্ধান্তৰ বিৰোধিতাৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে বিধায়কসকলে। যেতিয়াই মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে তাত এনেধৰণে উত্তৰ দিয়ে তেওঁ খঙত অগ্নিশৰ্মা হৈ পৰে আৰু তাৰ পৰৱৰ্তী সময়ত এওঁলোকৰ অৰ্থাৎ এ আই ডি এফৰ বা আজমল বাহিনীৰ এটাই কথা যে তেওঁলোকে সংশোধন বিচাৰিছিল, গতিকে তেওঁলোকক সেই উত্তৰ দিবলৈ নিদিলে, তেওঁলোকৰ মাইক বন্ধ কৰি দিয়া হ'ল, তেওঁলোকৰ প্ৰশ্ন কৰিবলৈ দিয়া হ'ল, কিন্তু তেওঁলোকে তাৰ পিছত যেতিয়া আকৌ প্ৰশ্ন কৰিব বিচাৰিছিলে তেতিয়া তেওঁলোকৰ মাইক বন্ধ কৰি দিয়া হ'ল। আৰু এনেধৰণৰ কিছু প্ৰসংগলৈ কিছু কথা লৈ তেওঁলোকে এতিয়া প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। তেওঁলোকৰ এটাই কথা, সদনৰ চৌহদত এ আই ডি এফৰ বিধায়কে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে, এয়া আমি দেখুৱাই গৈছোঁ। তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে তেওঁলোকৰ কথা যে তেওঁলোকক কথা ক'বলৈ দিয়া নহ'ল আৰু বিশেষকৈ তেওঁলোকে সংশোধন বিচাৰিছিল মুছলিম বিবাহ আইনখন খাৰিজৰ ক্ষেত্ৰত আৰু তেওঁলোকে তাৰপিছতে গান্ধী মূৰ্তিৰ তলত এনেধৰণে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। যদি সেই আইনটো কৰবাত বেয়া আছে, হয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কৈছে তাত চাইল্ড মেৰেজৰ কথা আছে, ছেকশ্যন 8ত আছে,
সেই কথাটা যদি তেখেতসকলে আপত্তি করবলগা আছে, চাইল্ড মেরিজর কথাটার বিষয়ে কোনো দলের কোনো সংগঠনের আপত্তি নাই, বিরোধ নাই, চাইল্ড মেরিজর ফেভারত কোনো সংগঠন নাই, কিন্তু তারপিছতো সেই আইনটা কেবিনেট কেন বাতিল করব পারে? অর্ডিনেন্সের কথা কোয়া হয়েছে, এসেম্বলি চলি থাকা অবস্থা অর্ডিনেন্স আনব নয়, তারপর কেবিনেট সিদ্ধান্ত লৈছে। যদি কিবা তাত আপত্তিজনক আছে সেই কথা এমেন্ডমেন্ট আনক, এমেন্ডমেন্ট আনি সংশোধন করক, এটি এমেন্ডমেন্ট করে দিয়ক যে কোনোবাই যদি ছোৱালী ১৮ বছর তলর হয় আর লড়া ২১ বছর ওপর হয়, তেখেতসকলে আইনগতভাবে ব্যবস্থা লওয়া হব, কাজের বিরুদ্ধে ব্যবস্থা লওয়া হব। তারপর আমার যিজন বাপেক মাক আছে আমার লড়ার পক্ষ বা ছোৱালী পক্ষ, তেখেতসকলে ব্যবস্থা লওয়া হব। কিন্তু আজি এই আইনটি বন্ধ করে দিয়ে যদি প্রবণতা করেছে, এই আইনটি নোহা করে দিয়ে যদি ব্যবস্থা করেছে, কাজী সিস্টেমটি যদি অ্যাবলিশন করেছে, এই কাজী এক সেন্ট্রাল অ্যাক্ট, একটা ভারতবর্ষ পার্লামেন্টে পাস হওয়া এক 1880 চনের এক, এতিয়া ভারতবর্ষ চলি আছে, সেইটো অসমৰ এটা কেবিনেটে কেনেকে নচ্ছাদ করব পারে, এই বিষয়ের ওপর আলোচনা করে এমেন্ডমেন্ট করব পারা যায় না, সংশোধন করব পারা যায়, তার কারণে আমি এটা আজি মানে সদন সদন মানে আমি স্থগিত প্রস্তাব রাখিছো। মুখ্যমন্ত্রী যি কয় সেইটোই আইন, সেইটোই সদন, এক প্রকারে জবরদস্তি করেছে আজি মুখ্যমন্ত্রী, আর ক্লিয়ারলি কই দিলে কথা শুনা নহব, তারপর ইনস্ট্রাকশনত স্পিকারে আজি মাইক বন্ধ করে দিলে বিরোধীর। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, দিনে দিনে ডিক্টেটরশিপ চরিত্র এটু প্রকাশ পাই আছে, একদম পোহর লই আইছে। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যে কথা কইছে সেটা আমি সাপোর্ট আছে, যে পাঁচ বছরে ছয় বছরে বা বাল্য বিবাহ হবো না, বাল্য বিবাহ আমি সাপোর্ট নকরো, আমি এমেন্ডমেন্ট বিচারিছো, কিন্তু আপনার একটু বাতিল করাটা আমি কোনো পর্যায়ে মানে মানি নল। মুসলমান আপনার মেরিজ এন্ড ডিভোর্স অ্যাক্ট 1935 এটু বাতিল করাটা আমি কোনো পর্যায়ে মানি নল। গতি আমি বিচারিছো গোটাই অসমৰ রাইজে বিচার, গোটাই মুসলমান রাইজে বিচারিছে এই একটু যাতে বাতিল করব নয়, সংশোধনী করক, আমার এটা সাপোর্ট আছে, কিন্তু বাতিল করাটা কোনো পর্যায়ে আমি মানি নল। এইটো তেখেতসকলে মুসলিম ছোৱালীৰ কাৰণে মল্লাৰ কাৰণে কৰা নাই, এইটো গোটেই অসমৰ মানুহক দেখাব খুজিছে, মুসলমানৰ আইন ভাঙি দিছো, ভোটৰ স্বার্থত কৰিছে, নিৰ্বাচনৰ আগৰ ভোটৰ স্বার্থ অৰিয়েন্টেড, এইটো ইলেকশনৰ কাৰণে কৰিছে মানে মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া। কোনো মুসলমানৰ প্ৰতি দৰদ নহয়, যদি মুসলমানৰ প্ৰতি দৰদ হলহেঁতেন তেখেতে ১৯ বছৰ ২০ বছৰ মন্ত্রী হৈ আছে, তেতিয়া কিয় এই বিষয়টো আনা নাই, তেতিয়া কিয় এই বিষয়টো সংশোধনী কৰা নাই, তেতিয়া কিয় বিলটো ৰিপিলৰ ব্যৱস্থা কৰা নাই, আইনটো কিয় এমেন্ডমেন্ট কৰাৰ ব্যৱস্থা কৰা নাই, এইটো তেখেতে জিয়াই রাখিছে, আর ঠিক নির্বাচন পাক মুহূর্তত এটা করে ভোট ব্যাংকের স্বার্থত এটা আইন মানে। আর এনে ধরনের প্রতিবাদ সাব্যস্ত করেছে তেওঁলোকৰ কথা যে ভোট ব্যাংকের স্বার্থত, কিন্তু কি হয়েছিল প্রকৃততে আকৌ এবার শুনাইছো, মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কেনে ধরনের কঠোর হৈ তেওঁ কি কৈছিল, মুসলিম বিবাহ আইন খারিজক লৈ সদনত কেনে ধরনের একটা হুলস্থুলীয়া পরিবেশ সৃষ্টি হয়েছিল, পাঁচ ছয় বছরের ছোৱালী বিবাহ হবলৈ নিদিও বুলি মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কৈছিল, এআইডিএফের বিধায়কে বিরোধ করাত কম বয়সীয়া ছোৱালীক লৈ আপনাদের ব্যবসায় নকৰিব বুলিও এনে ধরনের মুখ্যমন্ত্রীগৰাকীয়ে খঙত তেওঁ এই গোটেই কথাখিনি কৈছিল, কি কৈছিল আকৌ এবার শুনোৱা হওক। এতিয়া মই এটাই কথা কৈছো, মই থিয় হোৱাৰ কাৰণটো জানিবলৈ পাই মই এটা শব্দতে মই কব খুজিছো, যাতে আপোনালোক থিয় হব নালাগে। এই আইনখন আমি কিয় বাতিল কৰিছো, এই আইনখনত ছয় বছৰ পাঁচ বছৰৰ ল'ৰা ছোৱালীৰো মেৰেজ ৰেজিষ্টাৰ কৰাৰ প্ৰভিজন আছে। অধ্যক্ষ মহোদয়, আপুনি যদি ইউডিএফৰ এজনক কব দিয়ে, আপুনি যদি ইউডিএফৰ এজনক কব দিয়ে, কংগ্ৰেছৰ এজনক কব দিয়ে, মোৰ কোনো আপত্তি নাই, মই আপত্তি কৰা নাই, আপোনালোকক মইটো কৈছো যে কওক, স্পিকাৰে ৰিজেক্ট কৰিছে, কিন্তু আপোনালোকে যদি এজনে এনেকুৱা ড্ৰেকোনিয়ান এক্ট এখনক যদি সমৰ্থন কৰি আপোনালোকে কব খুজিছে, আপোনালোকে কওক, আপোনালোকে কওক না, আরে অলপ বাচ্চার কারণে ভাব, পাঁচ ছয় বছরের ছোৱালীর বিয়া এখন অসমত মই করিব নিদিও, আপনাদের জি করক, আপ লোক সুন লিজিয়ে, আসাম মে চাইল্ড ম্যারেজ নেহি হোনে দুঙ্গা জব তক মে জিন্দা হুঁ, হাম হোনে নেহি দুঙ্গা, জব তক, আরে বহক না, জব তক হিমন্ত বিশ্ব শর্মা জিন্দা হ্যায়, বহক সুন, জব তক আসাম মে চাইল্ড ম্যারেজ, আপনাদের বহক, আপনাদের বহক সুন আগতে, আর পয়েন্ট ব্ল্যাঙ্ক শুনি লোক, মুসলমান মুসলমান সমাজের বাচ্চা বাচ্চা লড়া ছোৱালীক লৈ আপোনালোকক বিজনেস করিব দিয়া নহব, এটো আপোনালোকে বুঝি লোক, আপোনালোকে বুঝি লোক, আর আপোনালোকক
मैं आप लोगों को सन का पहले मैं बंद कर दूंगा बंद कर दूंगा सर সংশোধন কৰিব পাৰিলে হয় এই আইনখন স্যার সংশোধন কৰাৰ আজি কংগ্ৰেছ এমেণ্ডমেণ্ট কৰি লফুল গাৰ্জেন কেন মেক এপ্লিকেশ্যন ফৰ ৰেজিষ্ট্ৰেশ্যন অন বিহাফ অফ মাইনৰ আজি লাজ নালাগে যে বাচ্চা লৰা ছয় বছৰ সাত বছৰ আঠ বছৰ ন লৰা ছোৱালীৰ বিয়াৰ ফেভাৰত কংগ্ৰেছ কিয় হৈছে অধ্যক্ষ মহোদয় আৰু ইফালে মুছলিম বিবাহ আৰু বিচ্ছেদ পঞ্জীয়ন আইন বাতিলক লৈ সৰব বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়াও বিধায়কক নজনোৱাকৈ চৰকাৰী সিদ্ধান্ত ৰাজহুৱা কৰাৰ অভিযোগ বিৰোধী দলপতিৰ গণতন্ত্ৰ নিষেধ কৰি চৰকাৰে বলপূৰ্বকভাৱে UCC আনিব বিচাৰিছে বুলি মন্তব্য কৰিলে দেৱব্ৰত শইকীয়া সংসদ বা বিধানসভা চলি থাকোঁতে যিকোনো ধৰণৰ ঘোষণা যদি চৰকাৰীভাৱে কৰিব লাগে তেতিয়াহ'লে সংসদসকলক বাবে লোকসভাত আৰু বিধানসভাৰ ৰাজ্যৰ ক্ষেত্ৰত বিধানসভাত এই চৰকাৰী সিদ্ধান্ত কেবিনেট সিদ্ধান্ত প্ৰেছ হ'লে যোৱাৰ আগতে দিব লাগে যোৱা কালি নে পৰহি কেবিনেট ডিচিশ্যন যে আসাম স্পেচিয়েল মেৰিজ এক্ট মুছলিম 1935 এবলিছ কৰা হৈছে বুলি বিধানসভা চলি থকা সময়ত বিধানসভাৰ সদস্যসকলক সন্মান নজনাই বিধানসভাৰ পবিত্ৰতা ৰক্ষা নকৰি কেবিনেটত ঘোষণা কৰা হ'ল আৰু আমি আজি এই বিষয়টো লৈ সদনৰ সভাস্থগিত প্ৰস্তাৱ এটা আনিব বিচাৰিছিলোঁ যিটো নাকচ কৰা হৈছে আৰু মুখ্যমন্ত্ৰীয়ে কৈ আছে যে এইবিলাক বিভিন্ন কথা কৈ আছে তেখেতে কিন্তু এই গোটেই কথাখিনি হৈছে যে যিটো এটা গণতন্ত্ৰ ধ্বংস কৰাৰ বাবে বিজেপিৰ ষড়যন্ত্ৰ ই তাৰে অংশ একমাত্ৰ নিজৰ ৰাজনৈতিক স্বাৰ্থত যিটো তেওঁলোকে এটা শ্লোগান এক দেশ এক জাতি এক ভাষা এক ধৰ্ম এক আইন এইটো ৰূপায়ণ কৰিবলৈ বলপূৰ্বকভাৱে ইউনিফৰ্ম চিভিল কোডখন যাতে আহে তাৰ বাবে বিভিন্ন ধৰণৰ যিবিলাক স্পেচিয়েল প্ৰভিজন আছিলে সেইখিনি ইয়াত ৰিপিলিং কৰিব বিচাৰিছে আৰু ইয়াক আমি আজি প্ৰতিবাদ কৰি 10 মিনিটৰ বাবে সদন ত্যাগ কৰি ওলাই আহিছোঁ UCC পিছ দুৱাৰেদি অনাৰ প্ৰশ্নই নুঠে বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়াক উভতি ধৰি মন্তব্য কৰিলে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই সদনত UCC প্ৰসংগ মই এবাৰো কোৱা নাই বুলি মন্তব্য কৰি মুখ্যমন্ত্ৰীয়ে ক'লে যে বিৰোধী দলপতিয়েহে উল্লেখ কৰিছে UCCৰ প্ৰসংগ UCCৰ প্ৰসংগ আমি এবাৰো উল্লেখ কৰা নাই হাউচত বিৰোধী দলপতি ডাঙৰীয়াই নিজে নিজে UCCৰ কথা উল্লেখ কৰিলে এতিয়া প্ৰথমতে আমি এইটো কথা বুজাব খুজিছোঁ যে আজি ভাৰতত UCC ক'ত হৈছে উত্তৰাখণ্ডত হৈছে আৰু UCC মানে কি UCC মানে খালি 4টা পইণ্ট কোনো ব্যক্তিৰ নিৰ্ধাৰিত বয়সতকৈ তলত বিয়া হ'ব নোৱাৰে নাম্বাৰ 1 পইণ্ট নাম্বাৰ 2 পইণ্ট পলিগেমি হ'ব নোৱাৰে এজন মানুহৰ দ্বিতীয়জন ৱাইফ হ'ব নোৱাৰে তৃতীয় এজন ব্যক্তিৰ পৰিয়ালৰ ছোৱালীয়েও পিতৃ মাতৃৰ সম্পত্তিৰ পূৰ্ণ অধিকাৰ পাব লাগে 4 নম্বৰ কোনোবা যদি লিভ ইন ৰিলেশ্যনশ্বিপত আছে সেইটো ৰেজিষ্টাৰ কৰিব লাগে যাতে তেওঁলোকৰ সন্তানেও সেই পিতৃ মাতৃৰ সম্পত্তিৰ অধিকাৰী হ'ব পাৰে UCCত ৰীতি নীতি নাহে UCCত পৰম্পৰা নাহে এই বিষয়টোলৈ কেতিয়াবা কোৱা যায় UCC মিনছ অনলি দিছ 4 ছাবজেক্ট ইয়াত পূজাৰ পদ্ধতি কি উপাসনাৰ পদ্ধতি কি এই কথাবিলাক ইয়াত নাহেই গতিকে বিৰোধী দলপতিগৰাকীয়ে যিটো কৈছে যে হিলিং প্ৰেক্টিছৰ জৰিয়তে আমি UCC আনিব খুজিছোঁ পিছ দুৱাৰেদি আমি UCCটো ফ্ৰণ্ট দুৱাৰেদি আনিম আমি কিয় পিছ দুৱাৰেদি আনিম খবৰ অব্যাহত ৰাখিম সময় বিৰতি ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল
অসাধারণ প্রতিভার অধিকারী এগারী কণমানি নলবারী জেলার টিহুর এগারী কণমানির হাতর পরশত প্রাণ পাই উঠিল অযোধ্যার রাম মন্দির। টিহুর রতনপুরের কুলেন বর্মনের 10 বছরীয় পুত্র মৃন্ময় বর্মনে অসাধারণ প্রতিভার সাজি উলিয়ালে অযোধ্যাস্থিত রাম মন্দির। সীমিত সামগ্রী কণমানি মৃন্ময় সাজি তোলা রাম মন্দিরে এটা সকলরে দৃষ্টি আকর্ষণ করবলে সক্ষম হয়েছে। পেলনীয় কার্টুনত আঠালগাই রূপ দিয়া হয়েছে রাম মন্দিরের। 22 জানুয়ারীত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনাখন সেই অনুষ্ঠান মোবাইলত দেখি রাম মন্দির সজার ইচ্ছা মনতে স্থির করেছিল কণমানিগে। সরুরে পড়া বিভিন্ন ধরনের মূর্তি সাজি চমক সৃষ্টি করে আছে কণমানি মৃন্ময়ে। আর্থিকভাবে দুর্বল পরিয়ালটে এই ক্ষেত্র মৃন্ময়ক কোনো ধরনের সুবিধা আগবাব নাই যদিও কণমানিগে নিজেই এই ধরনের কাম অব্যাহত রাখিছে। নমস্কার, মোর নাম শ্রী মৃন্ময় বেগম। কি বনাইছে? রাম মন্দির বনাইছো। কিমান দিন লাগে? মোর কতে মিলি 5 দিন লাগেছে। মানে যেদিনা অযোধ্যাত রাম মন্দির উদ্ঘাটন হয়েছে সেইদিন আমার মোবাইলত পাইছিল, তারপর ফটো মারি থলো, তারপর তাত চাইছো বনাইছো। মই আঠা, তারপর কার্টন, আবহ, তাঁত, তারপর রং, এইখানে ফটোটো মোবাইলে রাখিছিল ফটো মারি, তারপর তাঁত সারি সারি বনাইছো। সেইটো বটল আছে এটা, আর কার্টন বাসা লগাই পেলনীয়া বস্তু লগাই বনাইছো। আগতে বনাইছো দুর্গা মূর্তি এটা বনাইছো, তারপর শিব মূর্তি এটা বনাইছো। কিমান ক্লাসত পড়ি আছা? ক্লাস 6ত পড়ি আছো। মানে ভাল পোৱা নেকি? ভাল পাও। এবিলাক যে বনোৱা কেনেকে বনোৱা? নিজে বনোৱা? নিজে বনাও। এখন বিদ্যালয় 2 নং উপরতরাণী প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় বিশেষ এটাই বিশেষ কারণত কণ কণ ছাত্র ছাত্রী সকলক দেখবলে পাওয়া গেল এক ব্যতিক্রমী রূপত। বিদ্যালয় পাঠদান নহয়, বহিল এখন বজার। বন্ধাকবি, গাজর, লাই, কচু ইত্যাদি শাক পাচলিরে ভরি পড়ল বিদ্যালয়ের বাকরি। বজারখনত বিক্রেতার উপর দেখবলে পাওয়া গেল কণ কণ ছাত্র ছাত্রী সকলক, ক্রেতার উপর দেখবলে পাওয়া গেল অভিভাবক শিক্ষক শিক্ষয়িত্রী সকলক। 2 নং উপরতরাণী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী সকলের এয়া প্রয়াস ছাত্র ছাত্রী সকলক পুথিগত শিক্ষার লগতে কিছু ব্যবহারিক জ্ঞান প্রদান করা, যার বাবে এই বজারখনের আয়োজন করা হয়। সম্মতি প্রদান করে অভিভাবক সকলেও। এই অনুষ্ঠানের জড়িয়ে কণ কণ ছাত্র ছাত্রী সকলে এই পদক্ষেপর দ্বারা বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা লাভ করা পরিলক্ষিত হয়। 2 নং উপরতরাণী প্রাথমিক বিদ্যালয়ের এয়া উল্লেখনীয় পদক্ষেপ।
রাশিয়া ইউক্রেইনের যুদ্ধই দুবছর সমাপ্ত করে তিন বছর ভরি দিলে। যুদ্ধর অবসান ঘটার কিন্তু কোনো পক্ষই কোনো ইঙ্গিত প্রদান করা নাই। আর এই যুদ্ধত খবর আহিছে আবদ্ধ হয়ে আছে ভারতীয়, এজন দুজন নহয় ১৮ জন ভারতীয় যুদ্ধক্ষেত্রত আবদ্ধ হয়ে আছে। তেওঁলোকক বিভিন্ন কামত নিয়োজিত করা হয়, তেওঁলোকক বুনিয়াদী বন্দুকৰ প্রশিক্ষণ দি যুদ্ধক্ষেত্রলৈ প্রেরণ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হয় কেনেকৈ সেই ১৮ জন ভারতীয় আবদ্ধ হয়ে পড়ল। ভারতবর্ষতে ফেজল খান নামৰ এজন ব্যক্তিয়ে, এক প্রকার এজন দালালে, সেই সকল যুবকক প্রলোভন দিছিল চাকরির মস্কোত ৩,০০,০০০ টকার চাকরির আর ৫০,০০০ টকার বোনাসর। আর সেই চাকরির প্রলোভনের সেই সকল যুবক মস্কোলৈ গল, আর মস্কোলৈ যাওয়ার পিছত সেই যুবক সকলক মস্কোর পৰা আন এক স্থানলৈ লৈ যোৱা হল। সেই স্থান আছিল সেনার ছাউনি। সেনার ছাউনিত তেওঁলোকক বুনিয়াদী বন্দুকৰ প্রশিক্ষণ দিয়া হল আর তেওঁলোকক কিছু বুকলেটও প্রদান করা হল, যি বুকলেটত রাশিয়ান ভাষাত কিছু কথা লিখা আছিল, যিবোর কথা এই ১৮ জন ভারতীয়র বোধগম্য নাছিল। পোনে পোনে এই ১৮ জন ভারতীয়ক লৈ যোৱা হল রাশিয়া ইউক্রেইন সীমান্তলৈ। ইয়ার পূর্বে অর্থাৎ আজি সদনত যি হল সেয়া আমি বিরতির পূর্বে আপনার দেখালো, কিন্তু আর কি হয়েছিল অর্থাৎ এই যে হুলস্থুলা পরিবেশের সৃষ্টি হল তার পূর্বেও উত্তাল হয়েছিল সদন। OPS NPS প্রসঙ্গক উত্তাল হয়েছিল, NPS বাতিল করে OPS প্রবর্তনের দাবি করে বিরোধী পক্ষ। বিরোধী পক্ষ করা প্রশ্ন সন্দর্ভত মন্তব্য করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। অখিলর প্রশ্নের উত্তর দিয়ে মুখ্যমন্ত্রীগুলি কলে, নকশালের দরে প্রশ্ন সুদিলে মানে মরি গেলেও উত্তর নিদ। ইপিনে NPS বাতিলের দাবিরে সদন ত্যাগ করে বিরোধী, সদন ত্যাগের ঘোষণা পূর্ব পরিকল্পিত। কালির সামাজিক মাধ্যমত চলেছে এই বিষয়ে চর্চা, ইয়ার জড়িয়ে ভঙ্গ করা হয়েছে সদনের বিশেষ অধিকার। এই কথা সদনত প্রকাশ করলে মুখ্যমন্ত্রী। এয়া সদনের বাহিরের দৃশ্য দেখায় গেছে, সদনের বাহিরত এ ধরনের প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করে। নো OPS নো রেস্ট এনে ধরনের স্লোগান দিয়ে, ব্যানার লো স্লোগান দিছে। আর তারপরও OPS NPSক লো উত্তাল হয়েছিল সদন। প্রথমতে যেহেতু OPS NPSক লয়ে সদন উত্তাল হয়েছিল, আর মুখ্যমন্ত্রীগুলিয়ে কে যে আজি যে এনেকা ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হব সেয়া সামাজিক মাধ্যম যোগে কালিরপর প্রস্তুতি চলাইছিল। গতি এনে ধরনের মুখ্যমন্ত্রীগুলিয়ে কৈছিল আর কয় যে মানে নকশালের দরে যদি প্রশ্ন সুদে মানে কেউ উত্তর নিদ। তার পরবর্তী সময়তে OPS NPSক লো যেটা উত্তাল হয়ে আসে তার পিছতে এই যে মুসলিম মেরেজ আইন লো পেলায় তার পরবর্তী সময় উত্তাল হয় সদন। আর ইয়ার পাছত এ আমি দেখাইছো বাহিরত NPS নালাগে OPS লাগে বলে প্রতিবাদ সাব্যস্ত করেছে বিরোধী। LOPর নেতৃত্ব আমার দেবত শইকীয়া ডাঙরিয়ার নেতৃত্ব আমি তিনটা দলে আজি সদন ত্যাগ করছো, ঐক্যবদ্ধভাবে সদন ত্যাগ করছো। আজি সরকারে ঘোষণা করে দিছে যে OPS নিদিয়ে, একদম বিজেপি সরকার ডিটারমাইন্ড। আর ভারতবর্ষের যতিয়ে বিজেপি সরকার আছে তাতে OPS নিদে। বিজেপি সরকারক সেকারণে কর্মচারী সকলে উচিত শিক্ষা দিব লাগে, আমি এই আহ্বান জানাইছো। আর আজি হিমন্ত বিশ্ব শর্মায় একদম স্পষ্টকে ঘোষণা করে দিলে যদি OPS দিয়ে ৫ বছরের ভিতর সরকার বন্ধ হয়ে যাব। তার মানে সরকার যে দুর্বল, সরকার যে দেউলিয়া, সরকার যে টকা নাই, এই কথাটা আজি মুখ্যমন্ত্রী স্পষ্টকে কই দিলে। আর আমি স্পষ্টকে কই দিও যে এ কংগ্রেসে NPS অনা নাই, NPS আনিছে বিজেপি সরকারে, অটল বিহারী বাজপেয়ী সরকারে। ইয়াত তরুণ গগৈ ডাঙরিয়া খেসা মারি ধরে একো লাভ নাই, তরুণ গগৈ ডাঙরিয়া অনা নাই, ইয়ার নামে হল ন্যাশনাল পেনশন সিস্টেম, বিজেপি সরকারে উপরের পর জাপি দিছে। গতি আমি NPS বাতিল করে OPS আনিবর কারণে দাবি উত্থাপন করল। সরকারের গৃহ বিভাগের বিষয়া, পঞ্চায়েত বিভাগ, স্বাস্থ্য বিভাগ আর অন্যান্য বিভিন্ন বিভাগত যখন নিযুক্ত হয়েছিল তখন সকলে বরঙনিমূলক NPS ব্যবস্থার পেনশনের দ্বারা অন্তর্ভুক্ত, কাকো OPS দিয়া হওয়া নাই। সেই গতি মুখ্যমন্ত্রী মহোদয় যে কলে শিক্ষা বিভাগের সমস্যা বলে, প্রকৃততে এই সকল সরকারি বিভাগের ১ জানুয়ারি ২০০৪ চনের পিছত নিযুক্ত হওয়া কর্মচারীর সমস্যা। কিন্তু এই সমস্যাটি ভারতবর্ষের অন্যান্য অবিজেপি সরকারে সমাধান করেছে, সরকারে সেইখানে করব বিচরা নাই। আর সেই গতি আজি আমি এই প্রশ্নের সদুত্তর নাপায় সম্মিলিতভাবে বিরোধী সকলে সদন ত্যাগ করে ওলাই আইসো।
অপিএস না নোহাকই এনপিএসত কোনো আস্থা স্থাপন করব পরা নাই, ভবিষ্যৎ সুরক্ষিত বলে অনুভব করা নাই। আর সেইখানে আজি কর্মচারী সকল রাস্তাত নামিছে, আর এই কর্মচারী সকলের লগত আমি বিধানসভার বিরোধী পক্ষের বিধায়ক সকল আছো, আর আমি সজরে দাবি উত্থাপন করছো এনপিএস বাতিল করে অপিএস আমার রাজ্য লাগু করক, নহলে আজি 2,58,000 এতিয়ালৈকে আমার এনপিএসর অন্তর্ভুক্ত কর্মচারী আছে, আর যদি নিয়োগ হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে রাজ্যিক সরকারের কর্মচারীয়ে বৃদ্ধি হব। আর ইপিনে কেবল ব্রেকিং নিউজত সদন ত্যাগর বাতরি উলাবর বাবে বিরোধী সদন ত্যাগ করেছে বলে সদনত বিরোধী কটাক্ষ করলে পীযূষ হাজরিকায়। আমার বিধানসভাত ওয়াক আউটর নিয়মটির উপর আপনার একটা রুলিং লাগে স্যার, মই না জানো, মই যদিও সংসদীয় পরিক্রমা ডক্টর মন্ত্রী, মই নিজেও না জানো স্যার। স্যার এইমাত্রই দেখিল কংগ্রেস বিধায়িনী দলের সদস্য সকলে আর এজন নির্দলীয় বিধায়কে সদন ত্যাগ করলে, সদন ত্যাগ করে মই মোবাইলত চাই আছো, বাতরি আহিয়ে গেল, বাতরি আহি গেল যে ওপিএসর কারণে কংগ্রেসের বিধায়ক সকলে সদন ত্যাগ করলে বাইট দিলে, বাইট দিয়ে স্যার আক 5 মিনিটের ভিতরে ঘুরি আহিলে, ঘুরি আহি সদনের প্রশ্ন আমার কোয়েশ্চন আওয়ারত অংশগ্রহণ করলে। স্যার অ্যাকচুয়ালি এই সদন তো কিমান মিনিটের কারণে সদন ত্যাগ করলে স্যার, এই পারে নাকি স্যার, এটার আপনার রুলিং একটা লাগে স্যার, স্যার স্যার টিভি, স্যার টিভি তোলার কারণে সদন ত্যাগ হয় স্যার, স্যার অকল টিভি তোলার কারণে সদন ত্যাগ হয়, তার কারণে স্যার আমার রুলিং লাগে স্যার, টিভি তোলা আপনাদের কই যাব টিভি তোলার কারণে আমি ওয়াক আউট করলো, কই যাব লাগবে টিভি তোলার কারণে ওয়াক আউট করলো ফর 5 মিনিট। খবর অব্যাহত রাখি, সময় পুনৰ বিৰতি।